দুর্গাপূজার বিসর্জনকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফরাক্কাবাসী। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এক এক করে প্রতিমাগুলি নিয়ে আসা হয় তালতলা ঘাটে। স্থানীয় মহিলারা মেতে ওঠেন ধুনুচি নাচে, জমকালোভাবে চলে বিসর্জন পর্ব। দুর্গাপূজার বিসর্জন ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফরাক্কাবাসী। এদিন বিভিন্ন পুজো মণ্ডপের প্রতিমা ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট সংলগ্ন এসএসসি ময়দানে একত্রিত হয়। সেখান থেকে এক এক করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হয় তালতলা ঘাটে। জমকালোভাবে চলে বিসর্জন পর্ব। বিসর্জন প্রক্রিয়া ঘিরে পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত আঁটোসাঁটো। স্থানীয় মহিলারা মেতে ওঠে ধুনুচি নাচে। এছাড়াও পথনাটিকার মাধ্যমে একাধিক বিষয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। হোটেল সানশাইন এখন আরো আধুনিক, আরো উন্নততর, 100 রুম বিশিষ্ট, 6-6টা ব্যাংকোয়েট হল ও সর্বোপরি জেলার একমাত্র ভেজ ব্যাংকোয়েট হল। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।